হয়তো আপনি কখনো কাউকে না কাউকে ভালোবেসে থাকবেন, বা এখনো হয়তো কাউকে ভালোবাসেন। তো বন্ধুরা, কখনো কি খেয়াল করে দেখেছেন যে আপনি যাকে ভালোবাসছেন তাকে কোন কারণে আপনি ভালোবাসেন? তার মধ্যে আপনি এমন কী জিনিসটা দেখলেন যে তাকে আপনার পছন্দ হলো? দুনিয়াতে তো মেয়ের অভাব ছিল না, কেন তাকে আপনি ভালোবাসলেন? বিষয়টা কিন্তু খুবই গভীরের। তো আজকে বন্ধুরা, মূলত আমি আলোচনা করবো যে কোন কারণে আমরা অপরিচিত কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হই এবং তাকে ভালোবেসে ফেলি। কোন দুটি কারণে আমরা অপরিচিত কোনো মেয়েকে পছন্দ করি? তো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখুন, কাউকে ভালোবাসার প্রধান দুটি কারণের মধ্যে প্রথম কারণটি হচ্ছে, হঠাৎ যদি কোনো দিন মনে করেন কোনো মেয়েকে দেখে আপনার মনের ভিতর থেকে একটা ফিলিংস আসে, বা নিজের মনের ভিতরে কিছু আবেগ সৃষ্টি হয়, তাহলে বুঝে নেবেন ওই মেয়েটিকে আপনি পছন্দ করে ফেলেছেন, বা নিজের অজান্তে তাকে ভালোবেসে ফেলেছেন। সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। আপনি কিন্তু দৈনন্দিন জীবনে চলতে গেলে অনেক মেয়ের সাথে দেখা হবে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন যে সবার ক্ষেত্রে কিন্তু আপনার সেই ফিলিংসটা আসে না। যার প্রতি আসে, বুঝে নেবেন সে আপনার প্রিয় মানুষ বা মনের মানুষ। এটা তো গেল প্রথম কারণ। এবার চলুন দ্বিতীয় কারণে আসি। দ্বিতীয় কারণটি হচ্ছে কারো চোখের মায়ে পড়ে যাওয়া। আপনি খেয়াল করে দেখতে পারবেন যে যদি আপনি কারো চোখের মায়ে পড়ে গেছেন, তাহলে দুনিয়ার আর কোনো মেয়ে বা কোনো নারী আপনার চোখে পড়বে না বা আপনার কাছে ভালো লাগবে না, কারণ আপনি তার চোখের মায়ে পড়ে গেছেন এবং তাকে ভালোবেসে ফেলেছেন। তাকে যে আপনি ভালোবেসে ফেলেছেন তা কিন্তু আপনি নিজেও এখনও বুঝে উঠতে পারেননি, কিন্তু আপনার মন তাকে ভালোবেসে ফেলেছে। তো চোখের মায়ে পড়াটা এটাও একটি কারণ অপরিচিত কোনো মেয়েকে ভালোবাসার মধ্যে। তো আশা করি বন্ধুরা, আমি আপনাদেরকে এই ভিডিওতে বোঝাতে পেরেছি যে কোন দুইটি কারণে আসলে আমরা কারো প্রেমে পড়ি। তো আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।